السلام عليكم ورحمة الله وبركاته. উনি তো মনে হয় আপনার সাথে কথা বলতে আসছে আমাদের ভাই। ও আচ্ছা, না না, আপনার সাথে আছে ভাই। আপনি বলেন, সন্ন্যাসিনী শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি বলুন, আশা করছি ভালো আছেন। বলেন তাহলে আপনি। আসিফ ভাইয়া, জি আসিফ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলেন, ভালো আছেন আপনি? হ্যাঁ, মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, মহান আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, বলেন। আপনি তো নাস্তিক, মানে উগ্র নাস্তিক আর কি, ভাজা পোড়া নাস্তিক। সেটা ঠিক, আল্লাহর রহমতেই আমি উগ্র নাস্তিক, আল্লাহই আমাকে পথ দেখিয়েছেন উগ্র নাস্তিকতার পথে। হ্যাঁ, মানে আপনার আমাকে আপনার আমাকে দিয়ে কোরআন পড়িয়েছে, বারবার বারবার কোরআন পড়িয়েছে, তাফসির পড়িয়েছে, হাদিস পড়িয়েছে, তারপর তো যা বোঝার তো বুঝে গেছি। আচ্ছা, আপনার ওয়াইফ তো খুব সুন্দরী, উনিও নিশ্চয় নাস্তিক। হ্যাঁ 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 সেও নাস্তিক। হ্যাঁ, জি, তো এখন আমার প্রশ্নটা হলো কি, যে আপনি তো মুক্তমনা হিসেবে নিজেকে মানে দাবি করেন নাকি? মানে মুক্ত মনা বলতে আপনি কি বোঝেন সেই জিনিসটা না বুঝলে তো আমি আপনাকে এই জিনিসটা দাবি, আপনার কাছে এই জিনিসটা দাবি করতে পারছি না। আপনি মুক্ত মনা হিসেবে কি বোঝেন? আর আমরা যে মুক্ত মনা হিসেবে নিজেদেরকে দাবি করি সেটা না, আমরা মুক্ত মনা হওয়ার চেষ্টা করি, কিন্তু তার মানে যে এটা না যে আমরা সবাই মুক্ত মনা হয়ে গেছি সেটাও না, আমরা মুক্ত মনা হওয়ার চেষ্টা করি। কিন্তু সেখানে বিবেচ্য বিষয় হচ্ছে মুক্ত মনা বলতে আপনি কি বোঝেন। যদি আপনি মনে আপনি যদি বোঝেন যে মুক্ত মনা মানে হচ্ছে জামা কাপড় থেকে মুক্ত হয়ে ন্যাংটা হয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করা, তাহলে সেই মুক্ত মনা তো মনে হয় না আমি সেটা হতেও চাচ্ছি না আসলে। না, আমিও সেটাই মনে করি যে জামা কাপড় খোলাটাই আসলে মুক্ত মনা না, মানে মনটা খোলা হবে, এটাই হচ্ছে মুক্ত মনা। না না, মনটা কিসের থেকে খোলা হবে? মনটা আবার খুলবো মানে কিভাবে? এটা কি সবকিছু, বোতল যে আমি মুখটা খুলবো, মনটা খুলবো কিভাবে খুলবো? মানে মনটা উদার। না না, মুক্ত মনা বলতে যে মন উদার হবে এমন কিন্তু কোনো কথা নেই, আচ্ছা আচ্ছা, মন উদার তাহলে না মুক্ত হতো না। মানে মুক্ত মনা হইলে আমারে এসে থাপ্পড় মারতে যাবে, আমারে এসে আমার আমাকে অধিকার থেকে বঞ্চিত করে চলে যাবে, আমার পুরা ম্যাসাকার করে যাবে, আর আমি মুক্ত, আমি যেহেতু মুক্ত মনা আমি দেখবো চেয়েছে, আর বলবো যুক্তিতর্কে লড়াই করবো এইভাবে। আসিফ মহিউদ্দিন ভাই ভালো আছেন? বলেন তো দেখি, এই যে তারা এসে আমাদেরকে যে খুন করে আমাদের জমিটা যে দখল করলো, এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? মানে মুক্ত মনা মানে মুক্ত মনা মানে তো এইটা। আচ্ছা আপু, মুক্ত মনে মানে আপনাকে একটা সাধারণ মানে অর্থ আমি বলে দিচ্ছি, সেটা আপনি আরো ডিটেইলস জেনে নিতে পারেন, পড়ালেখা করলে জেনে নেবেন। সাধারণ অর্থটা হচ্ছে যে সাধারণ যে জিনিসটা আমরা বুঝি সেটা হচ্ছে আমরা যখন প্রিজুডিস থেকে মুক্ত হই, মানে পূর্ব সংস্কার থেকে যখন মুক্ত হই, মানে আমাদের পূর্ব থেকে যে ধারণাগুলা থাকে সেই ধারণাগুলাকে আমরা আবার যাচাই বাছাই করে নেই কিনা, নাকি যেটা আছে সেটাই মেনে নিচ্ছি। এই যে যারা হচ্ছে এই প্রিজুডিস গুলাকে আবার চেক করে, আবার চেক করে, আবার চেক করে, মানে কোনো না রেখে পূর্ব ধারণা বদ্ধমূল ধারণা না রেখে সেই মানে গোড়ামি থেকে মুক্ত হতে চায় যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে, এদেরকেই মোটামুটি বলতে পারেন মুক্ত মনা। আরো অনেক ডিটেলস সংজ্ঞা আছে কিন্তু এটা হচ্ছে মোটামুটি গ্রহণযোগ্য সংজ্ঞা। আপনি কি মুসলিমদের, মানে মুসলিমদের ইয়ে করেন, মানে হেট করেন, কারণ তারা আপনার কল্লা কাটতে চাইছেন? না না, মুসলিম আমার বাপ মাই তো মুসলিম, আমি হেট করবো কিভাবে? আমার বোনেরা আছে না, আমার ভাই বোনেরা আছে না, তারা তো সবাই মুসলিম, আমার 14 গোষ্ঠী তো মুসলমান, আমি হেট করবো কিভাবে? আমি হেট করি হচ্ছে ইসলামকে। ইসলাম হচ্ছে একটা জঙ্গিবাদী একটা ধর্ম এবং অত্যন্ত জঘন্য। নবী মোহাম্মদ, বিশেষ করে নবী মোহাম্মদের চরিত্র তো একেবারে একেবারে মানে যত পড়েছি নবী মোহাম্মদ সম্পর্কে তত আমি বমি করছি। ছোটবেলা তো আমি তাকে প্রচন্ড ভালোবাসতাম, আমি তো নবীর জন্য জীবন দিব, মানে নিজের বুকের রক্ত দিয়ে দিব নবীর, নবীর ইজ্জত রক্ষা করতে কিভাবে বুকের রক্ত দেওয়া যায় এটা খুঁজতাম আমি চারিদিকে। আমার নবীকে কেউ যদি কিছু বলে এককারে মানে এককারে হাড় ফাড়ালো, এরকম একটা ইয়া ছিল। হম, পরে যখন মানে আসল কাহিনী দেখলাম, হাদিস কোরআন পড়লাম, তাফসির গুলা পড়লাম, বুঝে বুঝে পড়লাম, একদম খুঁটে 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 পড়লাম। আপনি নিশ্চয়ই এতদিন যদি আমার লাইফ যদি দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা যারা আছি তারা অনেক খুঁটায় 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 পড়ি এক একটা জিনিস এবং খুব ভালোভাবে পড়ি। এই জিনিসটা নিশ্চয়ই আপনারা টের পেয়েছেন। তো এই যে যখন এগুলো খুঁটায় খুঁটায় পড়লাম তখন দেখলাম নবী তো ভয়ঙ্কর একটা মানে মানে বড় একটা বদমাইশ, মানব ইতিহাসে এত বড় বদমাইশ খুব আরো আছে, অনেক অনেকেই আছে, কিন্তু এও একটা মানে সেই বদমাইশ গুলোর ভিতরে একটা। এখন এটা জানার পরে তো আর কিছু করার নেই, তখন তো এই এই যে নবী মোহাম্মদের আদর্শে যারা অনুপ্রাণিত বা ইসলাম ধর্মটা এইগুলার কে আমি ঘৃণা করি,
কিন্তু মুসলিমদেরকে যে আমি ঘৃণা করি তা না, কারণ আমার নিজেরই তো 1400 মুসলমান, আমি কিভাবে ঘৃণা করবো তাদেরকে? তাদেরকে ঘৃণা করতে চাইলেও তো ঘৃণা করতে পারবো না, তাই না? তারা তো আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার বেস্ট ফ্রেন্ডরাও ছিল, অনেকে আছে কড়া মুসলমান, আমার ভাই বোনেরা আছে, আমার অনেকে আছে এখন আবার নাস্তিক হয়ে গেছে, ভাই বোনদের মধ্যে বেশিরভাগই এখন নাস্তিক হয়ে গেছে, কিন্তু তারপরেও তো 2-4 জন তো আছে মুসলিম। মুসলিম বলতেই যে আমি তাদেরকে ঘৃণা করবো তা না, কিন্তু ইসলামকে অবশ্যই আমি ঘৃণা করি। ইসলাম না, শুধু সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্মকে আমি ঘৃণা করি। মাতু ভাই আপনি কি বলেন? নিঃসন্দেহে নিঃসন্দেহে, আমরা তো ধর্মের বিরুদ্ধে, আইডিওলজির বিরুদ্ধে ধর্মকে ঘৃণা করি, আইডিওলজিকে ঘৃণা করি, মানুষকে ঘৃণা করবো কেন? মানুষকে ঘৃণা করে আসলে লাভটাই বা কি? মানুষকে ঘৃণা করে তো কোনো লাভও নাই, মানুষকে ঘৃণা করাটা তো কোনোভাবে জাস্টিফাইবল না, জাস্ট বিকজ তার বিশ্বাস আছে যে সে ইসলাম ধর্মটা সত্য, এই জন্য তাকে ঘৃণা করবো, এটা তো হইতেই পারে না। ওইটা করতে গেলে আলটিমেটলি নিজেকেই ঘৃণা করা হবে, কারণ ভাই আমার ওই যে আসিফ ভাই যেমন বলছে, আমারও তো পূর্বপুরুষ, 1400 গোষ্ঠী তো মুসলিম, তাহলে কেমনি কি? তাহলে তো আমাকেই আগে ঘৃণা করতে হবে, এটা তো অসম্ভব। এই জন্য এটা ভাই কখনো সমর্থন করি না। আসিফ ভাই ব্যাকস্টেজে ওই যে সুখবর সুখবর মনে আছে পিন্টু ভাই ঘুমাই গেছিল, পিন্টু ভাই ঘুম ভেঙে গেছে, উনি চলে আসছে, কথা বলবেন ওনার সাথে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সন্ন্যাসিনী আপু আপনি একটু থাকেন, আমরা একটু একজনকে একটু যুক্ত করি, অনেকক্ষণ উনি অপেক্ষা করেছেন, বুঝছেন? ওনাকে একটু যুক্ত করি ভাই, আমার একটু সুযোগ দিন কথা বলার জন্য ভাই। ভাইয়া জি জি, সুযোগ দিয়ে অবশ্যই অবশ্যই। এবার আসিফ ভাইয়ের সাথে কথা বলেন আপনি। ও মা, হ্যাঁ ভাই বলেন ভাই, আমার ওরা আমরা অনেক মারছে বুঝছেন ভাইয়া, মাথা 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 ফাটা ফাটা মাথা ফাটা মানে কারা? বুঝছেন? মোল্লা দলের মোল্লা, মোল্লা দেখছেন ভাইয়া, দেখেন 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 এখান থেকে খুবই খারাপ অবস্থা আছে ভাই, ওনাকে তো পিটায় হাত মরা করে দিচ্ছি। আমরা কাজ করি তাহলে এই সন্ন্যাসিনী আপুর কাছ থেকে, দেখি ওনার কিছু বলার আছে কিনা, শেষ করে আমরা কি ঠিক হবে না। আর উনি হয়তো ওই যে একটু পরপর উনি ঘুমায়ও যাচ্ছেন, কারণ উনি অসুস্থ মনে হচ্ছে ওনাকে, আমরা ওনার সাথে পার্সোনালি কথা বলি। সন্ন্যাসিনী আপু আজকে কি আপনি আরো কিছু বলতেন? আপনার বউ যদি, হ্যাঁ আসিফ ভাই, আপনার বউ যদি মুসলমান হইতো তখন কি আপনি তার সাথে, ধরেন আপনার বউয়ের কোনো সমস্যা নেই যে আপনি একটা উগ্র নাস্তিক, সে নামাজ পড়ে আপনি পড়েন না, আপনার কি কোনো সমস্যা ছিল তখন? আপনি কি এতই উদার মনা কাজী নজরুলের মতো? সন্ন্যাসিনী আপু একটু আরেকটু ক্লিয়ার করে বলেন, ওনার বউ মুমিন হইতো বলতে কিরকম মুমিন? কল্লাকাটা মুমিন মুমিন? না, মুসলিম 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 বলতে কিরকম মুসলিম? কল্লাকাটা মুসলিম নাকি? না, কল্লাকাটা না, ওই যে রোজের মতো মুসলিম, সুন্দর করে কথা বলে, হ্যাঁ সরি, ভালো মুসলিম আর কি, কল্লাকাটা মুসলিম না। তাহলে তো সে তার মতো নামাজ পড়তো আর আমি পাশে বসে নাস্তিকতার লাইভ করতাম, হ্যাঁ কাজী নজরুল ইসলামের মতো আর কি, যারটা সে বুঝবে, যারটা সে, হ্যাঁ যারটা সে বুঝবে। আপনার কি কোনো সমস্যা ছিল তখন? না রে ভাই, এটা কোনো সমস্যার বিষয় না, ভালোবাসার কাছে ওইগুলো ব্যাপারই না। সেই মানুষটা যদি একজন আরেকজনের কাছে সেফ হয় আসলে, না ওইখানে ওই ধর্মকর্ম এগুলো আসলে কোনো ব্যাপারই হয়ে দাঁড়ায় না। যার যার সিদ্ধান্ত শেষে নিবে, যার যারটা শেষে পালন করবে, তাই না? এখানে তো কে কি পালন করছে, আমাকে যদি রাতের বেলা চাপাতি দিয়ে কোপ না দেয় তাহলেই হইলো, তাইলেই তো আর কিছু না। আপনি কি মনে করেন যে মুসলমানরা হিন্দুদের থেকে বেশি উগ্র? না এটা নিয়ে আমরা আমরা আসলে এই মুহূর্তে থাকি, এটা নিয়ে অনেক ডিসকাস করছি এই মুহূর্তে না। হ্যাঁ আচ্ছা আসিফ ভাই বলে কিছু বলবো, আসিফ ভাই বলিনি, তারপরে শেষ করে দিই, আসলে উনি অনেক প্রশ্ন করতে চাইছেন। আমি কি মনে করি সেটা দিয়ে তো আসলে কিছু যায় আসে না, স্ট্যাটিস্টিক্স দেখা গেছে, পিউ রিসার্চ সেন্টারের একটা ইস্যু দেখা গেছে যে মুসলমানদের মধ্যে শরিয়া আইন, নাস্তিকদের খুন করে ফেলা, সমকামীদের খুন করে ফেলা, এই এই সমস্ত বিষয়ে পিউ রিসার্চ সেন্টারের যে ইয়াটা আমাদের কাছে আছে, স্ট্যাটিস্টিক্সটা আছে, সেখানে দেখা যাচ্ছে মুসলমানদের মধ্যে এটার বিষয়ে সমর্থন আছে যে নাস্তিকদের কোপায় ফেলা, নাস্তিকদের মেরে ফেলা, সমকামীদের মেরে ফেলা, এদেরকে মেরে ফেলা, তাদেরকে মেরে ফেলা, এগুলোর বিষয়ে মুসলমানদের একটা বড় অংশ আছে যারা এটাকে সমর্থন করে, এটা পিউ রিসার্চ সেন্টারের ইসে আছে। আমি এখানে কি বলবো, এটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা। স্ক্রিনে দেখা দিই তাহলে, এই যে শরিয়া সম্পর্কে, শরিয়াকে বিশ্বের, শরিয়াকে আল্লাহর দেওয়া কথা বলে মনে করে, আল্লাহর দেওয়া নিয়ম বলে মনে করে, তারপরে শরিয়াকে তারা কতটুকু, কতগুলো ইন্টারপ্রিটেশন হতে পারে বলে মনে করে, তারপরে হইতেছে শরিয়াকে অফিসিয়াল ল হিসেবে কারা কারা চায়, কত পার্সেন্ট চায়, এই যে ক্লিয়ারলি এগুলো তো একদম পুরো পরিষ্কার ইয়ে আছে, এটা তো পরিষ্কার পরিসংখ্যান আছে, এটা দেখলে একদম সরাসরি বোঝাই যায় যে কারা কি। এটা আসলে তাছাড়া প্রতিদিনের দৈনিক পত্রিকার দিকে তাকাইলেও বোঝা যায় যে পৃথিবীর কোন দেশে কোথায় কেমনি কি হইতেছে না হইতেছে, বোঝাই যায় এটা আসলে। আচ্ছা সন্ন্যাসিনী আপু, তাহলে আজকে আজকে আপনাকে বিদায় জানাই। মাতু ভাই আপনি বলেন।
আচ্ছা করেন করেন, আপনি যেহেতু প্রশ্ন করতে চাচ্ছেন করেন, আমরা একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছিলাম, বলেন তাহলে আপনি একটু তাড়াতাড়ি। সেক্সুয়ালিটিটা তো ইসলামে কন্ডেম করা হয়েছে, কোনটা? হোমোসেক্সুয়ালিটি তো জি ইসলামে, হ্যাঁ। এখন ওরা তো বলে যে ওদের, ওরা নাকি ওইভাবে এইভাবে হয়েছে, ওরা কেন এরকম হয়? কারণ আপনি যে কারণে একজন ছেলেকে পছন্দ করেন, একজন হোমোসেক্সুয়াল ছেলেও ওই ওই কারণেই একজন ছেলেকে পছন্দ করে। তারপরে ধরেন যে আমি যে কারণে একজন মেয়েকে পছন্দ করি, ওই ওই কারণেই একজন হোমোসেক্সুয়াল মেয়ে একজন মেয়েকে পছন্দ করে। অ্যাসেক্সুয়ালিটি এটাও কি কন্ডেম করা হয়েছে না ইসলামে? অ্যাসেক্সুয়াল, হ্যাঁ, কন্ডেম কন্ডেম তো করা হয়েছে বলতে কি, তাদেরকে যে তাদেরকে তো মানে ওইটা বলে পচানো পর্যন্ত হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে মূল কথা হইতেছে যে ইসলাম কোনো ধরনের মানে হেটারোনর্মেটিভিটির বাইরে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করেন, সোজা হিসাব হচ্ছে এটা। হ্যাঁ, তাদেরকেও তাদেরকেও যৌন কামনা রহিত পুরুষ তাদেরকেও মানে নির্বাসনে পাঠানো হয়েছিল, শুক্রবার দিন তার খালি সে খাদ্যের জন্য শহরে আসতে পারতো, এরকম হাদিস আছে। শুক্রবার কিন্তু আমি একটা মানে পড়ছি আর কি, সেটা লেখা আছে যাদের জন্য মানে সবার জন্য বিয়েটা ফরজ না। সবার জন্য ফরজ না, যেমন ধরেন সে যে খিজির যে ছিল, খিজির যে নামক একজন একটা ক্যারেক্টার আছে ইসলামে, তার জন্য তো বিবাহ ফরজ না। তারপরে মানে আপনি আসলে কি বলতে চাচ্ছেন যে এই যে যেমন আরেকজন আছে রাবেয়া বাস্রি, হ্যাঁ, ইসলামের মানে মহিলাদের মধ্যে তাকে ধরা হয় আলেম ধরা হয় একজন, তিনিও তো বিয়ে করেন নাই, রাবেয়া বাস্রি তিনিও তো বিয়ে করেন নাই। তার মানে ওইভাবে কন্ডেম করা হয়নি? না না, মানে এই যে কন্ডেম বিয়ে না করা আর বিয়ে করা, সেটা তো এখানে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে যৌন কামনা আছে নাকি নাই, সেটা যৌন কামনা যাদের নাই তাদেরকে নির্বাসনে পাঠাতে বলেছে, মানে সে সমস্ত পুরুষকে নির্বাসনে পাঠাতে বলেছে নবী। যদি যৌন কামনা থাকার পরেও আপনি বিয়ে না করেন সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু এখানে তো যৌন কামনা যদি না থাকে, যৌন কামনা থাকার পরে ধরেন সব, অনেকে সবাই তো একরকম হয় না, সবাই তো সেক্স পারভার্ট হয় না। মানে নবীর মতো নাকি? হ্যাঁ, আপনি তো এই কথাই বলবেন, জানতাম এটাই। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, তাহলে নবী নবী তো, আপু তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আজকে আসলে আমরা মানে সময় দিতে পারছি না, কারণ আমাদেরকে এক্ষুনি লাইভটা শেষ করতে হবে, আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম, বুঝছেন, ওই আরেকজন আছে যিনি অপেক্ষা করছেন এই জন্য। ঠিক আছে, আরেকদিন কথা হবে, তাহলে ভালো থাকবেন আপনি। হ্যাঁ, শুভরাত্রি। আচ্ছা, ভালো থাকেন, শুভরাত্রি সন্ন্যাসিনী আপু। তাহলে আসিফ ভাই লাইভটা শেষ করে দিই আজকে তো, নাকি আমরা? হ্যাঁ, শেষ করে দেন, এই যে পিন্টু ভাই থাকেন, পিন্টু ভাই একটু থাকেন, আপনার সাথে আমরা কথা বলবো ব্যাকস্টেজে। সাবাল্টন ভাইও থাকেন, আমরা একটু কথা বলবো, লাইভটা শেষ করে দেন। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট, সবাইকে গুড নাইট, আবার কথা হবে, শুভরাত্রি।